দেখুম, আমি আজকে দেখাবো ভাজা মাছের টক মিষ্টি। আমি প্রথমে মাছগুলোকে ভালো করে ধুয়ে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিই। মাখিয়ে রাখতে হবে না, এমনি মাখিয়ে নিই। আমি এখন আরেকটা ফ্রাই প্যানে তেল গরম দিই। তেল যখন মোটামুটি গরম হয়ে আসবে তখন আমি মাছগুলোকে আস্তে আস্তে ভেজে নিই। আর মাছ ভাজার কিন্তু একটা নিয়ম হলো, মাছ ভালো করে না ভেজে অপর পিঠ উল্টাবেন না। যদি অপর পিঠ উল্টান তাহলে দেখা যায় কি মাছ ভেঙে যায়। মাছটা মোটামুটি একটি ভাজা হয়ে গেলে আমি তারপরে মাছটা কাটি। আর আমার এটা তো নন স্টিক এর ফ্রাই প্যান না, নন স্টিক এর হলে দেখা যায় উল্টান যায়। নন স্টিক সারা ফ্রাই প্যান গুলো মাছ ভালো করে ওই পিঠ না হইলে উল্টান যাবে না, উল্টান উল্টাইতে গেলে মাছ ভেজে যাবে। এইভাবে আমি সমস্ত মাছগুলোকে ভেজে নিই। আমার হাজবেন্ড যদি টক মিষ্টি এগুলো খুব একটা পছন্দ করে না, মাছের মধ্যে সে মশলাই পছন্দ করে না, সে পছন্দ করে কাঁচা পেঁয়াজ মরিচ। তাই আমি তার জন্য আলাদা করে কাঁচা পেঁয়াজ মরিচ, 4 পিস মাছকে আমি আলাদা করে কাঁচা পেঁয়াজ মরিচ দিয়ে ভেজে নিই। আর আমাদের গুলো আমরা টক মিষ্টি করি। আমার বাচ্চারা এই টক মিষ্টিটা খুবই পছন্দ করে, ওদের এই ভাজা কাঁচা পেঁয়াজ মরিচের থেকে তাদের টক মিষ্টিটা পছন্দ। টক মিষ্টি মশলা দেওয়া ভাজা মাছ এগুলো তাদের বেশি পছন্দ। অন্য একটা পাত্রে প্রয়োজন মতো তেল দেই, তারপরে 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা ও প্রয়োজন মতো লবণ দিয়ে আমি ভালো করে কষাই। এরপর আমি 1.5 টেবিল চামচ আদা বাটা ও 1.5 টেবিল চামচ রসুন বাটা দিয়ে আবার ভালো করে কষাই। এরপর আমি 1 চা চামচ হলুদ, 1/2 চা চামচ হলুদের গুঁড়া ও 1/2 চা চামচ মরিচের গুঁড়া মিশাই। মিক্স করে সামান্য পরিমাণ পানি দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষাই।